মনে হয় এসব ছেলে মেয়েদেরকে কবর থেকে তুলে এনে দু চারটে চড় থাপ্পড় মারি। পরীক্ষা খারাপ হবে তাই মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করে মা। আর তাতে অভিমান করে এক এসএসসি পরীক্ষার্থী মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। অপ্রত্যাশিত মৃত্যু পরিবার মানতে পারছে না কিছুতেই। মা ফোন টিপতে না করায় পরীক্ষা দিতে না গিয়ে মেয়েটার ফাঁস নিয়ে মরার এই দুঃখজনক ঘটনা ঘটে যশোরের বেনাপোল পোর্ট থানার ভালুন্ডা গ্রামে। সে ভালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। নিহতের পরিবার জানায় মেয়েটা রাতে পড়ার সময় মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় মোবাইল ব্যবহার করতে দেখে তার মা তাকে বকাবকি করে এবং তার হাত থেকে ফোনটি কেড়ে নেয়। এতে জেদি ছাত্রী মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিকে মা কাল ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে মেয়েকে ঝুলতে দেখে। এ সময় পরিবারের লোকজন সহ প্রতিবেশীকে ডাকাডাকি করে তার ঝুলন্ত মরদেহ নিচে নামানো হয়। সামান্য ফোন টিপতে নিষেধ করায় এমনটি করবে তা ভাবতে পারেনি মর্মাহত মা। দর্শক, ফাঁস নিয়ে মরা এই জেদি মেয়েটাকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।